পিসি সরকারের যে জাদু আতঙ্কিত করেছিল ব্রিটিশদের। হঠাৎ শত শত দর্শকের টেলিফোনে বিবিসির সুইস বোর্ড কেঁপে উঠেছিল। সময়টা ছিল 1957 সালের 9 এপ্রিল রাত 9:15। যুক্তরাজ্যের এই দর্শকরা মনে করেছিলেন তখনই তারা তাদের টেলিভিশনের পর্দায় ভবিষ্যতে খুনের ঘটনা সরাসরি দেখবেন। তারা বড়কি গিয়েছিলেন, আতঙ্কিত হয়ে তারা টেলিফোন করছিলেন বিবিসিকে। ঘটনাটি ছিল কসাইখানায় যেভাবে মাংস কাটা হয় সেরকম একটি টেবিলে রাখা হয়েছে 17 বছর বয়সী এক তরুণীকে। আর রহস্যময় চেহারার এক জাদুকর টেবিলের উপর ওই তরুণীর শরীর ধারালো ব্লেড দিয়ে দ্বিখণ্ডিত করে মাংস কাটছিলেন। এই পরিস্থিতি এমন একটা উত্তেজনা তৈরি করেছিল যে কিছু একটা ভুল হয়েছে বলে মনে করছিলেন অনুষ্ঠানের সাথে সম্পৃক্তরা। কারণ জাদুকর তার সহকারী ওই তরুণীকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তরুণীর শরীর বিখণ্ডিত রেখে জাদুকর তার মুখ এবং মাথা কালো কাপড় দিয়ে ঢেকে দেন। তখন উপস্থাপক রিচার্ড ডিম্বলবি ক্যামেরার সামনে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছিলেন। এর ফলাফল যা দাঁড়িয়েছিল তা হল আতঙ্কিত দর্শকদের টেলিফোনের জ্বর উঠেছিল। বিবিসি প্যানোরোমা এই অনুষ্ঠানটি করেছিল, আর শ্বাসরুদ্ধ করে সেই জাদু দেখাচ্ছিলেন ভারতের জাদু সম্রাট পিসি সরকার। পশ্চিমাদের কাছে এই অনুষ্ঠানকে পিসি সরকারের জন্য একটা অভ্যুত্থান বলা যায়, কারণ সে সময় লন্ডনের ডিউক অফ ইয়র্ক থিয়েটার 3 সপ্তাহের জন্য ভাড়া নেওয়া হয়েছিল পিসি সরকারের জাদু প্রদর্শনের জন্য। প্রথমে দর্শক পেতে তাকে সংগ্রাম করতে হয়েছিল, কিন্তু প্যানোরামার অনুষ্ঠানটি আলোড়ন সৃষ্টি করলে সেটি তার জন্য একটা বড় সুযোগ তৈরি করে দেয়। তিনিও সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন। আকস্মিকভাবে উপস্থাপক যে মাঝপথে অনুষ্ঠান শেষ করে দিয়েছিলেন সে ব্যাপারে অনুষ্ঠান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যায় বলা হয়েছিল যে বরাদ্দ করা বা নির্ধারিত সময়ের মধ্যে মিস্টার সরকার তার জাদু শেষ করতে পারেননি, তার জাদু অতিরিক্ত সময় চলে যাচ্ছিল। এই যুক্তি দিয়ে কর্তৃপক্ষ বলেছিল পরিস্থিতির কারণে ধারালো ব্লেড দিয়ে তরুণীর শরীর দ্বিখণ্ডিত করার বিষয়টি সেভাবেই রেখে অনুষ্ঠান শেষ করা হয়েছিল। পরদিন লন্ডনে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় খবর হয়েছিল টিভি পর্দায় মর্মাহত করার মতো একজন তরুণীকে বিখণ্ডিত করার ঘটনা দেখানো হয়েছে, কিন্তু পিসি সরকারকে যারা চিনতেন, যারা জানতেন, তারা জানতেন যে তিনি সময় মেনে চলতেন, নির্ধারিত সময়ের বাইরে তিনি কোনোভাবে যেতেন না। তবে প্যানোরামা সেই অনুষ্ঠানের পর লন্ডনে পিসি সরকারের 3 সপ্তাহের শোর সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। পিসি সরকারের ছেলেবেলা, তার পুরো নাম প্রতুল চন্দ্র সরকার, 1913 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশের টাঙ্গাইল জেলার আশেরপুর গ্রামে তার জন্ম হয়। স্থানীয় শিবনাথ হাই স্কুলে তিনি পড়েছেন। তার বাবা ভগবান ভদ্র সরকার এবং মা কুসুম কামিনী দেবী। 2 ভাইয়ের মধ্যে পিসি সরকারই ছিলেন বড়। তার ছোট ভাই অতুল চন্দ্র সরকার, সেই চন্দ্র সরকার সেই স্কুলে পড়ার সময় থেকেই জাদুবিদ্যায় তার আগ্রহ ছিল। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তিনি জাদু দেখাতে শুরু করেন। তখন খ্যাতিমান জাদুকর গণপতি চক্রবর্তী তার গুরু ছিলেন। তবে জাদুর প্রতি আগ্রহ তার লেখাপড়ায় কোনো সমস্যা সৃষ্টি করেনি। তিনি অঙ্কে বেশ ভালো ছিলেন। 1933 সালে তিনি গণিত শাস্ত্রে অনার্স পাস করে জাদুকেই পেশা হিসেবে নিয়েছিলেন। তার বড় কৃতিত্ব হচ্ছে তিনি বহু প্রাচীন জাদু খেলার মূল মন্ত্র আবিষ্কার করেছিলেন। পিসি সরকার বিশ্বে জনপ্রিয়তা পেয়েছেন কিভাবে? ভারত বা দক্ষিণ এশিয়া থেকে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করা বেশ কঠিন ছিল। পিসি সরকার অবস্থান করতে পেরেছিলেন তার কাজের মাধ্যমে। ব্রিটেনে জনপ্রিয়তা পাওয়ার
অনেক আগে তিনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। 1950 সালে তিনি আমেরিকায় জাদুঘর সোসাইটি এবং জাদুঘরদের আন্তর্জাতিক সংগঠনের আমন্ত্রণে শিকাগো গিয়েছিলেন জাদু দেখাতে। তখন থেকে তিনি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়েছিলেন। ওয়াটার অফ ইন্ডিয়া ছিল তার একটি জনপ্রিয় জাদুখেলা। এছাড়া তার আরেকটি জনপ্রিয় জাদু ছিল একটি দ্রুতগামী ট্রেন আসার 38 সেকেন্ড আগে তিনি হাত পড়া চুলে রেল লাইন থেকে মুক্ত হয়ে আসেন। 17টি চাবি ব্যবহার করে হাত পড়া বন্ধ করে তাকে রেল লাইনে রাখা হতো ট্রেন আসার আগে। এ ধরনের অনেক জাদু নিয়ে তিনি 70টির বেশি দেশে শো করেছেন। 1970 সালের ডিসেম্বরে চিকিৎসক তাকে অতিরিক্ত দমন না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে জাপান গিয়েছিলেন শো করতে। 1971 সালের 6ই ফেব্রুয়ারি পিসি সরকার জাপানে অনুষ্ঠান মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে